সরকার গঠন করব। আমরা করি আর যেই করি ছাত্র জনতা মিলে আমরা নিশ্চয়ই এখানে একটা সুন্দর সরকার গঠন করব। মানুষ যাকে ভোট দেয়, এই ঘটনা ঘটে সময় পাইলেন না, কিছু ছেলেপেলে বলছে আমাকে এই মনে হয় আপনারা ক্ষমতায় যাওয়ার জন্যে আপনারা অস্থির হয়ে গেলেন। আমরা ক্ষমতা যাচ্ছি না, আমরা যেন কোনো প্রকারে ক্ষমতায় যেতে চাই না। 2008 সালে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি আবার বসেন, বেগম জিয়া বলেছিলেন আমি যেন কোনো প্রকারে ক্ষমতায় বসতে চাই না। 6000 mAh ব্যাটারি, one and only power master, next g n73। আজকে আমরা বলি যেন কোনো প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সেই ক্ষমতায় যাওয়ার জন্য আজকে এখানে একটা অবাধ নির্বাচন হতে হবে, একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করা সহ কিছু সংস্কারমূলক কাজ করতে হবে। সেই সংস্কারমূলক কাজ করে এখানে একটা অবাধ সুষ্ঠ নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে। সেই নির্বাচনের ভেতর দিয়েই বাংলাদেশের হারানো এই যে অধিকার, সেই অধিকার মানুষ আবার ফিরে পাবে, সেই কথা আপনাদের বলছি। সুতরাং আমরা